মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ডিজাইন কি তুমি বলবেন কি ওনারা বলে দেবেন? যা ইচ্ছে। ওয়ান মিনিট, তুমি আলতা ডু করবে ইশিতা? ভেরি গুড ব্যাপার, ভেরি নাইস। তা ইউ নো ওয়াইফরা কেন আলতা ডু করে? হাজবেন্ডের গুড হেলথের জন্য, তাদের যেন লং লাইফ হয়। তো তমালের প্রতি তো তোমার কোনো ফিলিংসই নেই, তারপরেও আলতা ডু করবে? কে বলেছে? না মানে কে বলেছে তমালের প্রতি আমার কোনো ফিলিংস নেই? হ্যাঁ এটা ঠিক যে আমাদের মধ্যে এখন একটা মানাভিমানের পালা চলছে, সেটা তো প্রতিটা হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে হয়, খুব কমন। আমাদের মধ্যেও সেটাই হচ্ছে মা। আর তার থেকেও বড় কথা, এই বিয়েতে তো আমাকে কেউ জোর করেনি। তমালের সাথে বিয়েটা তো আমি স্বেচ্ছায় করেছিলাম, তাই না? তাই ফিলিংস নেই এই কথাটা হয়তো ঠিক নয় মা। বসি। ধানু দিদি, তমাল দাদাকে একটু সামলিও। চিংড়ি দিদি যে কথাগুলো কতটা মন থেকে বলছে জানি না। ইশিতার সাথে কথা বলতে বলেছিলাম, বলেছিস? না, তমাল রায়চৌধুরী এত সহজে গলে যাবে না। আচ্ছা বাবা, বেশ হাবভাব হয়েছে দেখছি তোমার। শোনো, এই তমাল রায়চৌধুরী আর ফুলকি দাস, এই দাদা বোন এখন পাল্টে গেছে। এখন যাকে তাকে আমরা অত সহজে পাত্তা দিই না। দেখ ফুলকিকে দেখ, সবার দিকে তাকাচ্ছে, হাসছে, কথা বলছে। তোর দিকে তাকাচ্ছে? তাকাচ্ছে না তো, তাকাবেও না। মিলিয়ে নিস। বাবা রাগ কমেনি এখনো এর? কিন্তু কাল যে কাল কি? না না, ফুলকিকে খাবার দেওয়ার কথাটা বলার কোনো দরকার নেই। কি কাল কি কথা না বলে না বলুক, আমার কি যায় আসে? তাদের যত সব জামাইবাবুর কি হলো? এত হইচই করছে হঠাৎ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।